আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভরা মৌসুমে নদীতে ইলিশের আকাল, দূষণ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের তাগিদ গবেষকদের। পাট থেকে তৈরি হচ্ছে আরো নতুন নতুন পণ্য, খুলছে সম্ভাবনার দুয়ার। ইভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রাহকদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্রি আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সংবাদে আরও থাকছে, ডিজিটাল ঢেঁকি উদ্ভাবন করে চাল প্রস্তুত করছেন ঠাকুরগাঁওয়ের ওমর ফারুক, সুস্বাদু হওয়ায় বাড়ছে চাহিদা। জাতিসংঘের 72তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 5:26 নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রবাফ ফাতিমা ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। চলতি বছর ভরা মৌসুমে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না, আর যা পাওয়া যাচ্ছে তাদের গড় আকৃতি ও ওজন কম। তাছাড়া অপরিপক্ক 200-300 গ্রামের ইলিশের পেটে ডিম। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন, নদী দূষণ ছাড়া অনিষিদ্ধ জাল ব্যবহার করে ইলিশের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট করা হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ঝুঁকির মুখে পড়বে ইলিশ। মাহমুদ হাসানের রিপোর্ট। মাছের রাজা ইলিশ, আর এই মাছ রপ্তানি করে আসে প্রচুর বৈদেশিক মুদ্রা। আহরণের উপযুক্ত সময়ে এবার দক্ষিণাঞ্চলে আকাল পড়েছে ইলিশের। গবেষকরা বলছেন ইলিশের জন্য মোহনা এখন আর নিরাপদ নয়। নাব্যতা সংকট, নিষিদ্ধ জালের অধিক ব্যবহার এবং অতি আহরণে ইলিশের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। নাব্যতা সংকটের বিষয়টাই প্রধান, তার উপরে ক্ষেত্র বিশেষে অনেক জায়গাতে কম বেশি দূষণও আছে। এই ধরনের অনেকগুলো কারণে তারা প্রধান নদ নদীতে এখনো পর্যন্ত ওইভাবে আসছে না, অর্থাৎ খুব কম আসছে, যেটা একটু সংখ্যার কারণ রয়েছে। গবেষকদের মতে ইলিশ আহরণ পরিকল্পিত বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে আনতে না পারলে দেশের এই সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। তাই ইলিশ সহ মৎস্য খাতে জরুরি ভিত্তিতে টেকসই ব্যবস্থাপনার তাগিদ দিলেন তারা। বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় নিয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমের সুরক্ষা নিশ্চিত করার কথা। মেইন স্ট্রিম ঠিক রাখা, নদীর স্রোত ঠিক রাখা, অর্থাৎ সেখানে ইলিশের অভিপ্রায়নশীল পথ ঠিক রাখা, তাতে শুধু একটি কাজই হবে না, ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে না, অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। অপরিপক্ক ইলিশের পেটে ডিম পাওয়ার বিষয়টি অস্বাভাবিক, এটি নিয়ে গবেষণাও চালাচ্ছেন গবেষকরা। ছোট ইলিশের পেটে ডিম দেখা যাচ্ছে, এটা যদি অস্বাভাবিক হয় তাহলে হয়তো ব্যবস্থাপনাটাকে হয়তো বিশেষ আরেকভাবে সাজাতে হতে পারে। আজকের ঝাটকাই আগামী দিনের বড় ইলিশ। এই সম্পদ রক্ষায় 6টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে, আর প্রজননের 2টি মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকলেই এই রূপালী সম্পদে ভরপুর থাকবে দেশ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন। পাট থেকে আসছে আরও কিছু নতুন পণ্য, প্রিন্টার ও ফটোকপি মেশিনের কালি, ট্যাবলেটের বাইন্ডার সিএমসি, রেশমের সংমিশ্রণে উন্নত মানের সুতা উদ্ভাবনের গবেষণা এখন চূড়ান্ত পর্যায়ে। এছাড়া পানি ছাড়া পাটের আঁশ ছাড়ানোর প্রযুক্তিও খুব শিগগিরই দেখতে যাচ্ছে আলোর মুখ। মুফিউর রহমানের রিপোর্ট। পাটের সম্ভাবনা অপার, অনেক কিছুই এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। একসময় যা ছিল সাধারণ মানুষের চিন্তার বাইরে, বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনী প্রচেষ্টায় দিন দিন খুলছে অর্থকরী ফসলটির সম্ভাবনার দুয়ার। পাট দিয়ে এখন পর্যন্ত 282টি পণ্য তৈরি হচ্ছে দেশে, তবে খুব অল্প সময়ের মধ্যে আসছে আরও কিছু নতুন পণ্য। নতুন এসব পণ্যের গবেষণা এখন শেষ পর্যায়ে। পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন সোনালী আঁশ পাট থেকে অনেক কিছুই তৈরি করা সম্ভব। পাট একটা বিকল্প পদ্ধতি যেটা থেকে ব্যাপক হারে পাল্প এবং পেপার
এতে কারেন্সি পেপার থেকে সব টাইপের পেপার করা যাবে। পাল্পে থেকে একটা অংশ চলে গেল পেপার, একটা অংশ চলে গেল সেলুলোজ, মাইক্রো ক্রিস্টালাইন সেলুলোজ যেটা। পাটখড়ির কয়লায় তৈরি কম্পিউটার প্রিন্টার ও ফটোকপিয়ার মেশিনের কালি, ট্যাবলেটের বাইন্ডার সিএমসি, পাট ও রেশমের সংমিশ্রণে তৈরি উন্নত মানের সুতা শিগগিরই যুক্ত হতে যাচ্ছে পাট পণ্যের বহরে। প্যারাসিটামলের কথা যদি বলি, এখানে 500 mg প্যারাসিটামলে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা প্যারাসিটামল, এটার পরিমাণ কিন্তু খুব কম। এখানে কিন্তু সেলুলোজই ব্যবহার হয়, হয়তো এটা আটা থেকে আসে নয়তো অন্য কোনো সোর্স থেকে আসে, ওটাও আসলে সেলুলোজ কিংবা কার্বোহাইড্রেট, আর জুট থেকে যেটা আসবে এটা সেলুলোজ। নতুন পণ্যগুলোকে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে দেখছেন পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের কর্মকর্তারা। আন্তর্জাতিক অঙ্গনে এসব পাটজাত পণ্য ব্যাপক সাড়া ফেলবে বলে আশা তাদের। পাটের গবেষণার অনেক কাজ চলছে বর্তমানে, অনেকগুলি প্রজেক্ট বিজিআরআইতে চলমান আছে। সারা দেশে যেই পরিমাণ পাটখড়ি আমাদের আছে, সবগুলি যদি আমরা এইভাবে প্রসেস করতে পারি, এখান থেকে আমাদের যে রপ্তানির পরিমাণ সেটা আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। এদিকে পানি ছাড়া পাটের আঁশ আলাদা করার প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও সফলতার দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা। এসব উদ্ভাবন ও পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আবারও পাটের সোনালী দিন ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমাদের পানির অভাবে অনেক বছরই মানে পাট পচানোর সমস্যা হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। গ্রাহকদের পণ্য দিতে অথবা টাকা ফেরত দিতে না পারলে ইভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেট প্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরকম প্রতিষ্ঠানের বিষয়ে ক্রেতাদের সচেতন হওয়ার কথাও বলেন মন্ত্রী। তবে ইভ্যালিতে যারা ঠকেছেন তারা টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান আইনি কাঠামোতে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। মেহেদী হাসান রিপোর্ট। 2018 ডিসেম্বরে যাত্রা শুরু করে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। শুরু থেকেই বিভিন্ন অঙ্কের মূল্য ছাড়ের পাশাপাশি 150% পর্যন্ত ক্যাশব্যাক অফারে হইচই পড়ে চারিদিকে। প্রতিষ্ঠানটির প্রচারে যুক্ত হন নামি দামি শোবিজ তারকারাও। আমি আছি সাথে, এনজয় ইওর শপিং। এই অবস্থায় আগাম টাকা দিয়ে পণ্য ক্রয়ের হিড়িক পড়ে। একদিকে গ্রাহকের কাছ থেকে আগাম টাকা আদায়, অন্যদিকে বাকিতে পণ্য ক্রয়। কইয়ের তেলে কই ভাজার এই হিসেব শেষ পর্যন্ত মেলাতে না পেরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দুজনই এখন কারাগারে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে সব মিলিয়ে হাজার কোটি টাকা দেনার তথ্য দিয়েছেন তারা, আর এর বিপরীতে প্রতিষ্ঠানটির সম্পদ মাত্র 65 কোটি টাকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শুধু ইভ্যালি নয়, ক্রেতা ঠকানো এ ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। মানুষের থেকে অনেক টাকা নিয়েছে, কিভাবে তারা তাদের কমিটমেন্ট পুরো করবে সেটা আমার এখন জানা নেই। আমরা মনে করি তাদের কমিটমেন্ট যদি তারা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছে সেগুলি যদি পূরণ না করেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করবেন। তবে যারা পণ্য কিনতে ইভ্যালিকে আগাম টাকা দিয়েছেন তারা কি পণ্য অথবা টাকা ফেরত পাবেন, এ প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আইনজ্ঞরা বলছেন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন টাকা বা পণ্য পাওয়ার আশা দুরাশা মাত্র। তাদের টাকাটা অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন রিটার্ন করার কোনো ওয়ে নাই, তার যেই অ্যাসেট আছে তার বাইরে গিয়ে। এখন তার অ্যাসেট হলো 65 crore টাকা, বাট এখানে 403 কোটি টাকা অনলি ফ্রম দি কাস্টমার্স অ্যান্ড দি 250 কোটি টাকা সাপ্লায়ার্স। এটা তো হিউজ অ্যামাউন্ট অফ লায়াবিলিটি। এখন এই লায়াবিলিটি কে দায়ভার নেবে? সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত ব্যবস্থা নেয়াই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় বলেও জানান এ আইনজীবী। এটা অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়কে দেখভাল করা উচিত ছিল। এই ধরনের যখন প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ট্রানজাকশন এবং বিজনেস করে তাদের এই জিনিসগুলিকে ইনিশিয়াল স্টেজেই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথম ধাপে স্থগিত 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলছে, এছাড়া 9টি পৌরসভা ও 2টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদেরও ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ হবে।
161 ইউবিতে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশনায় একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। 9 পৌরসভা ও 11 ইউনিয়নের ভোট হবে ইভিএমে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গেল 3 মার্চ প্রথম ধাপে 371 ইউপির ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে করোনা পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। স্থগিত ভোটের মধ্যে গেল 20 জুন 204 ইউপির ভোট অনুষ্ঠিত হয়। রাজবাড়ির আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দের জামতলা থেকে পাংশার হাবাসপুর পর্যন্ত 48 কিলোমিটার রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। তবুও ঝুঁকি নিয়ে চলছে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যান। চরম ভোগান্তিতে এই অঞ্চলের মানুষ। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। রাজবাড়ির এই বেড়িবাঁধের রাস্তাটি সংক্ষিপ্ত হলেও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। সময় কম লাগায় দৌলতদিয়া হয়ে গোয়ালন্দের জামতলা থেকে কুষ্টিয়া পাবনা সহ বিভিন্ন জেলায় সহজে যাতায়াত করতে এই রাস্তাটি এখন অনেকে ব্যবহার করছেন। কিন্তু খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়, সড়কটি যাতায়াতের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে জমছে হাঁটু পানি। রাস্তাটির এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে এ অঞ্চল সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষ। যদিও করোনা প্রাদুর্ভাবের আগে গোয়ালন্দের জামতলা থেকে মৌলভীঘাট পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছিল, কিন্তু কাজ শেষ হয়নি। রাস্তার পরিস্থিতি খুব খারাপ, ভ্যান সাইকেলে যাওয়া যাচ্ছে না, চলাফেরা যে রাস্তাঘাট এ তো আমাকে চলাই মুশকিল, গাড়ি ঘোড়া প্রতিদিনই সারা লাগে। রাস্তার ভিতরে হাঁটু পানি জমে, গাড়ি ঘোড়া চলতে পারে না, আমরাও হাঁটতে পারি না। গর্তের ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতেছে। একটা অসুস্থ ব্যক্তি হলে এই রাস্তা দিয়ে কিভাবে যাবে, আপনারাই বলেন। গাড়ি কতটা অ্যাক্সিডেন্ট ভেঙে যাচ্ছে, গাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে জামতলা থেকে ইমামবাড়ি পর্যন্ত অংশে সংস্কার কাজ চলমান রয়েছে। ধাওয়াপাড়া থেকে কালুখালি পর্যন্ত অংশে সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিযুক্ত হলে সংস্কার কাজ শুরু হবে। জামতলা হতে ইমামবাড়ি পর্যন্ত 12.5 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এর পরবর্তীতে আমাদের ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে কালুখালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আমরা ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। এদিকে শুধু আশ্বাস নয়, দ্রুত রাস্তাটি সংস্কার চান এলাকাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ডিজিটাল ঢেঁকি উদ্ভাবনের পর নিজেই ধান ভেনে চাল প্রস্তুত করছেন ঠাকুরগাঁওয়ের ওমর ফারুক। সুস্বাদু ও রাসায়নিক মুক্ত হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এই ঢেঁকি ছাঁটা চাল। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। একসময় গ্রামে গৃহস্থ বাড়ির বৌরা ঢেঁকিতে পাড় দিয়ে ধান বানতেন আর গান গাইতেন। নানা সুখ দুঃখের গল্পে সময় পার করতেন তারা। ধান বানার পাশাপাশি চালের গুঁড়া, চিড়া, মুড়ি, এমনকি হলুদ মরিচও গুঁড়া করা হতো ঢেঁকিতে। গ্রামীণ সভ্যতার সেই ঢেঁকি এখন আর তেমন দেখা মেলে না। ঠাকুরগাঁয়ের রানী সৈকলের ভর্ণিয়া গ্রামের ওমর ফারুক ঢেঁকির ঐতিহ্য ধরে রাখতে যোগ করেছেন আধুনিক সংস্করণ। এই ডিজিটাল ঢেঁকিতে পা দিয়ে নয়, মোটর চালিত লোহার হাতলে চাপ দিয়ে ধান ভানতে হয়। এতে সময় ও শ্রম দুটোই কম লাগে। না, আমার শুরু থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি একটু নতুন ধরনের কিছু নিয়ে কাজ করব। তো তারপরে আমি এটা স্থাপন করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এটাকে একটু বড় পরিসরে নিয়ে যাওয়া। এই অবস্থায় যদি আমি কারিগরি কিংবা প্রযুক্তিগত যদি সাহায্য সহযোগিতা পাই, তাহলে এটাকে আমি বৃহৎ আকারে প্রোডাকশনে যেতে পারবো। ওমর ফারুক জানান, এই ঢেঁকিতে সহজেই দিনে 5 থেকে 6 মণ ধান ভানা যায়। ম্যানুয়াল ওয়েতে যাই, এখানে কোনো মেডিসিনের কোনো সংস্পর্শ নাই। এটা হচ্ছে বা আমরা হচ্ছে অটো চালে যে চালের বিষয়টা লক্ষ্য করি, সেখানে দেখবো যে আমরা ফাইবারের অংশটুকু পাই না, ফাইবার টোটালি নাই, কিন্তু আমার এটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ। শতভাগ রাসায়নিক মুক্ত আর সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে তার ঢেঁকি ছাঁটা চালের চাহিদা। ডিজিটাল ঢেঁকিতে আমরা বানাচ্ছি এখন, আগের থেকে সময় কম লাগছে, চালও ভালো হচ্ছে। ফারুক মামা যে উদ্যোগটা নিচ্ছে, এই যে আপনার ঢেঁকির চাউল, এই ঢেঁকির চাউল যদি আপনার
মানুষকে আপনার ঠিক মতো দিতে পারে, খাওয়াইতে পারে, তাহলে আমরা মানুষ খুব আপনার উপকৃত হব। আমার পূর্বে যেমন ঢেকি ছাটা চাউলের অভ্যস্ত ছিলাম, ভিটামিন বেশি সবটাই বজায় থাকতো, বর্তমানে সেই চাহিদা আবার ফিরে আসছে। এদিকে ওমর ফারুকের উদ্ভাবনের প্রশংসা করে ঢেকি ছাটা চাল বাজারজাতকরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যদি এটা অব্যাহত রাখে তাহলে এটা জনপ্রিয় হবে এবং আমরা পুষ্টি সমৃদ্ধ চাল আমরা খেতে পারব। আধুনিকতার ছোঁয়ায় সবকিছু বদলে গেলেও চিরায়ত বাংলার ঐতিহ্য ধরে রাখা দরকার বলে মনে করেন ঠাকুরগাঁয়ের এই তরুণ। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। আবার নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে কাবুল ছাড়েন উপপ্রধানমন্ত্রী বারাদার, বোমা হামলার দায় স্বীকার আইএসএস। একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান খোরশেদ আলম মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত 11:30 দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে 13 সেপ্টেম্বর দুপুরে একুশে টেলিভিশনের স্টুডিওতে কর্মরত অবস্থায় স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 38 বছর। পরিবারে তার স্ত্রী ও 3 কন্যা সন্তান রয়েছে। খোরশেদ আলমের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে একুশে পরিবার। আর এই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভরা মৌসুমে নদীতে ইলিশের আকাল, দূষণ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের তাগিদ গবেষকদের। পাট থেকে তৈরি হচ্ছে আরও নতুন নতুন পণ্য, খুলছে সম্ভাবনার দুয়ার। ইভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেট প্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রাহকদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন একুশে।